উপস্থিত সম্মানীয় সভাপতি, বিশেষ অতিথি, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 15ই আগস্ট আমরা সকলে স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। স্বাধীনতা দিবস আমাদের দেশের একটি জাতীয় উৎসব এবং এবছর আমরা আমাদের দেশের 77তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। ১৯৪৭ সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ রাজ শক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। তাই প্রতি বছর 15ই আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতের স্বাধীনতা অর্জনের জন্য বহু বীর জীবন উৎসর্গ করেছেন। ভারত মাতার বীর বিপ্লবী সন্তানদের জন্যে আমরা আজকের শান্তিপূর্ণ জীবনযাপন করছি। আপামর দেশবাসী কৃতজ্ঞ, তাঁরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা এনে দিয়েছেন। একজন ভারতীয় হিসেবে আমাদের গর্ববোধ করা উচিত। স্বাধীনতা দিবস সারা ভারতবর্ষে অত্যন্ত গৌরব ও উদ্দীপনার সাথে পালিত হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি। প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। অনুষ্ঠানটি ভারতের জাতীয় সঙ্গীত জনগণমনের সাথে সমাপ্ত হয়। এই বিশেষ দিনে সারা ভারতে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংস্কৃতি প্রদর্শন করেন। শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, ড্রিল এবং প্রতিযোগিতায় অংশ নেয় যা স্কুল ও কলেজ দ্বারা আয়োজিত হয়। সমস্ত টিভি চ্যানেল দিনভর দেশাত্মবোধক গান ও চলচ্চিত্র সম্প্রচার করে। দেশের বাইরে বসবাসকারী ভারতীয়রাও এই দিনটি খুব উৎসাহের সাথে উদযাপন করে। এই বিশেষ দিনে আসুন আমরা আমাদের মাতৃভূমির কাছে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের দেশকে বিশ্বের সেরা দেশ হিসেবে গড়ে তুলব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।